নতুন বছরের শুরুতেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে ক্যান্ডিডা অরিস। ছত্রাক প্রজাতির এই ক্যান্ডিডা অরিস হতে পারে প্রাণঘাতীয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়ছে ক্যান্ডিডা অরিসের। অবিলম্বে প্রতিহত না করা গেলে এই ছত্রাক সংক্রমণ মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC সূত্রের খবরে জানা গেছে, চলতি বছর প্রথম ক্যান্ডিডা অরিস সংক্রমিত রোগীর সন্ধান মেলে গত 10 জানুয়ারি ওয়াশিংটনে। এরপর গত সপ্তাহে আরও 3 জনের এই প্রাণঘাতী ছত্রাকে সংক্রমিত হওয়ার খবর মেলে। সাধারণত যাদের রোগে প্রতিরোধ ক্ষমতা কম তারা এতে করে সংক্রমিত হন। এছাড়া হাসপাতালে যেসব রোগীর ফিডিং টিউব, শ্বাস নেবার টিউব বা ক্যাথেটার ব্যবহার করেন তাদের দেহে প্রায়শই এই ছত্রাক পাওয়া যায়। CDC তথ্য অনুসারে ক্যান্ডিডা অরিসে সংক্রমিত হলে শরীরের বিভিন্ন অংশে এমনকি রক্ত প্রবাহের মধ্যেও সংক্রমণ ছড়ায়, আর এর ফলে দেহের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। কোনো সংক্রমণ হতে পারে, কানেও সংক্রমণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্ডিডা অরিস ছোঁয়াছে, অর্থাৎ কেউ এই ছত্রাকে সংক্রমিত হলে তার সংস্পর্শে আসা অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারেন। তাই এতে সংক্রমণের ঝুঁকি রোগীকে আলাদা থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকি যে রোগীর পরিচর্যা করবে তাকে গ্লোভস এবং গাউন পরতে হবে। ক্যান্ডিডা অরিসের প্রথম খোঁজ মেলে 15 বছর আগে জাপানে। তারপর গত কয়েক বছরে এই ছত্রাকের সংক্রমণ অতিরিক্ত হারে বেড়ে যায়। 2022 সালে এই ছত্রাকে সংক্রমিত হয়েছিল 2377 জন, যা 2016 সালের তুলনায় 53 গুণ বেশি। CDC তথ্য অনুসারে মোট 40টি দেশের প্রাণঘাতী ভাইরাস ক্যান্ডিডা অরিসের সংক্রমণ ছড়িয়েছে, তবে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বিভিন্ন স্টেটে। যেভাবে এই ছত্রাকের সংক্রমণ ছড়াচ্ছে এটা গোটা বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে CDC এবং WHO।